কোভিড বিধির কথা মাথায় রেখেই হাবড়া বাণীপুর লোক উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত। এ কথা জানালেন হাবড়ার প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা। কোভিড বিধির কথা মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার বাণীপুর লোক উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এবারে 67তম বছরে পড়ল হাবড়ার বাণীপুর লোক উৎসব। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এবছর 26শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল। মেলা কমিটির পক্ষ থেকে শুরু হয়েছিল মাইক প্রচার, তৈরি করা হয়েছিল ব্যানার, ফেস্টুন। মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মেলার মূল গেট সাজিয়ে তোলার সব রকম প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে দিন দিন লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। নতুন করে বন্ধ হয়েছে স্কুল কলেজের দরজা। তাই বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা কমিটির পক্ষ থেকে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণীপুর লোক উৎসব আমরা গত বছর করতে পারিনি করোনার জন্য। এবছর আমাদের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 26শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই মেলাটাকে করব এবং তার জন্য সমস্ত পরিকল্পনাই আমাদের করা হয়েছিল, প্রস্তুতিও শুরু হয়ে গেছিলো। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমরা দেখছি, প্রায় প্রতিদিন 10,000-এর উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় আমাদেরকে ভাবাচ্ছে যে এই অবস্থায় এত মানুষ মেলায় আসেন, তাদের সুরক্ষার ব্যাপার রয়েছে। তাই আমরা আজকে বিকেল 5টার সময় আমাদের মেলা কমিটির আমরা সভা ডেকেছি। আমরা মেলাটাকে আর করতে চাইছি না। মেলা আমাদের আগামী দিনে আরও করা যাবে, মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এ ব্যাপারে স্থানীয় মানুষেরা জানিয়েছেন, মেলা বন্ধ থাকবে খবরটি শুনে মন খারাপ লাগছে ঠিকই, তবে বর্তমানে করোনার যা পরিস্থিতি তাতে করে মেলা কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। মানুষ বেঁচে থাকলে মেলা আবার অনুষ্ঠিত করা যাবে। মেলা এই মুহূর্তে যা শোনা গেছে, করোনার গ্রাফ বেড়ে গেছে, তার জন্য মেলাটা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে কমিটি থেকে বন্ধ করে দিয়েছে আর কি। মন তো ভারাক্রান্ত হবে, আরেকদিকে ভালো দাদা, আমাদের ভবিষ্যতের জন্য মনে অনেকই ভালো। ভবিষ্যতে বেঁচে থাকলে পরে মেলা আমরা দেখতে পাবো আবার। সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর কি। এটা মেলা প্রায় উপস্থিতি নেওয়া শুরু হয়েছিল, কিছুটা স্টার্টিং হয়েছিল। এই মুহূর্তে এখন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে, যেন মেলাটা পরবর্তী পর্যায়ে যাতে লোকে ভারাক্রান্ত হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে বেঁচে থাকলে আবার আমরা দেখতে পাবো মেলা আবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।